একই বলে মরার উপর খরার গাত। তবে বিএনপির এই সিদ্ধান্তকে আমি মনে করি যে নির্বাচনের আগে একটা হিউজ পজিটিভ ভাইব, কারণ একদিকে তো ধরেন আওয়ামী লীগের চাপে কোণঠাসা হয়ে আছে বিএনপি, আর বিদেশি যে মিত্রা তারা ওইভাবে আসলে খুললাম খুল্লা কোনো সাপোর্ট করতে পারছে না বিএনপিকে, আর আন্তর্জাতিকভাবে যে চাপটা প্রয়োগ করা হচ্ছে, প্রধানমন্ত্রী তো আপনারা জানেনই আয়রন লেডি, তিনি আসলে কোনো কিছুকে পাত্তা দিচ্ছেন না। ঘনিয়ে আসছে নির্বাচনের দিনক্ষণ, এখন বিএনপিকে নির্বাচনে যেতে হলে শুধু যাওয়া না, আওয়ামী লীগের বিপরীতে পাশ করতে হলে দরকার জনসমর্থন। এর মাঝখানে মরার উপর খরারগা হয়ে আসলো তৃণমূল বিএনপি, আর তৃণমূল বিএনপির নানান অ্যাক্টিভিটিসে এখন বিশাল ঝামেলায় আছে বিএনপি। অনেকেই বলছেন বা আমরা যে কাউন্সিল হয়েছে, কমিটি হয়েছে, সেখানেও দেখেছি যে বিএনপির অনেক দলছুট নেতারা, বহিষ্কৃত নেতারা বা যারা পদ পদবি পান নাই, অনেকে আপনার এই তৃণমূল বিএনপির দিকে ধেয়ে যাচ্ছেন। দল আস্তে আস্তে বড় হচ্ছে, আর ধারণা করা হচ্ছে এই দলটা 300 আসনে আপনার নির্বাচন করবে। এই যখন সিচুয়েশন, বিএনপি একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। তারেক রহমানের নির্দেশে বেগম খালেদা জিয়ার সাথে কমিউনিকেশন করে সরকারের পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে এই যে একটানা কর্মসূচি সেটাকে আরও জোরদার শক্তিশালী করার জন্য দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আন্দোলনের মাঠে ফসলটা তুলতে চাচ্ছে বিএনপি। এজন্য দরকার হচ্ছে দ্বন্দ্ব বিভাজনকে মেটানো, পাশাপাশি তৃণমূল বিএনপির যে একটা রূপরেখা সামনে আসছে সেইটাকে আটকানো, আর এখান থেকেই নতুন এই সিদ্ধান্ত নিয়েছে আপনার বিএনপি। আপনার এরই অংশ হিসাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত 200+ শক্তিশালী নেতা, যেমন আমাদের কুমিল্লার বেশ কয়েকবার মেয়র সাক্ষুভাই বিএনপির একটা বড়সড় অবস্থান আছেন, এরকম আরও অনেকেই আছেন যারা একটা টপ লেভেলে লিড করেন, তাদের হাজার হাজার না লাখ লাখ কর্মী আছেন, আর কর্মীরও এমন এক কর্মী যে দল টল চিনে না, নেতা যেদিকে যায় সেদিকে যাবে। তো এই সিচুয়েশনকে কভার করে এরকম শক্তিশালী 200+ নেতা, তাদেরকে যে বহিষ্কার করেছিল বিএনপি, সেই বহিষ্কার আদেশ প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে। ইতিমধ্যে ওই সকল নেতারাও ভুল স্বীকার করে কেন্দ্রীয় দপ্তরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন। এছাড়া চেয়ারপারসনের উপদেষ্টা সহ জাতীয় নির্বাহীর কমিটি শূন্য পদগুলোকেও পূরণ করা হচ্ছে। বেশ কয়েকজন সক্রিয় নেতাকে সম্প্রতি পদোন্নতিও দেওয়া হয়েছে। দলটির একাধিক নীতি নির্ধারক বলছেন যে পরিবেশটাকে কভার করার জন্য এটা ছাড়া কোনো বিকল্প ছিল না। বিএনপি থেকে বহিষ্কৃতদের মধ্যে অধিকাংশই সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকার নির্বাচনে কেন্দ্রীয় আদেশ অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। সরকার পতনের চূড়ান্ত আন্দোলন যেহেতু বিএনপি শুরু করছে, দায়িত্বশীল নেতারা বলছে আবারও জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে নিয়ে যে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে, এমন পরিস্থিতিতে বৃহত্তর স্বার্থে ত্যাগী এবং পরীক্ষিত নেতাদের চিহ্নিত করে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য সিনিয়র নেতারা হাইকমান্ডকে পরামর্শ দিয়েছেন, কারণ প্রত্যাহার না হলে এসব নেতা রাজনীতির মাঠে সক্রিয় হতে পারছে না। যারা স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয় প্রভাবশালী তাদেরকে দলে ফিরিয়ে আনা হলে আন্দোলন আরও গতিশীল হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান সহ যেই 50+ পদ শূন্য রয়েছে তা পূরণের জন্য বিএনপি কাজ শুরু করেছে, আর জনগণ চাইলে বিএনপির কেন্দ্রীয় যেই কমিটি আছেন তাদেরকে সাথে নিয়ে, বিএনপির মূল রাজনীতিতে এই মুহূর্তে যারা মাঠে আছেন তাদেরকে নিয়ে সরকার পতনের আন্দোলনের জন্য তারা কাজ করে যাবে। দর্শক, 2018 সালে একাদশ সংসদ নির্বাচনের আগে বহিষ্কৃত 100+ নেতাকেও ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছিল বিএনপি, আর এখন টোটালি এই যাবৎকালীন বিএনপি থেকে যারাই বহিষ্কার হয়েছেন, বড় বড় নেতা কর্মী, তারা আবারও দলে চান্স পাচ্ছেন। রিজন দুইটা, তৃণমূল বিএনপির যে স্প্রেডিং হচ্ছে, যেভাবে এটা আগায় যাচ্ছে, মানুষ যেখানে লাফায় লাফায় ঢুকতেছে বিএনপি নেতাকর্মীরা, সেইটাকে বন্ধ করতে হবে, নয়তো ওই তৃণমূল বিএনপি জাতীয় নির্বাচন করবে এমনটাই কিন্তু আভাস দেখা দিয়েছে। এমনকি তারা বলছে আপনার দল আস্তে আস্তে বড় হচ্ছে, অনেক মানুষ বিএনপি থেকে বহিষ্কৃতরা ওই দলটাতে যাচ্ছে, কারণ সবার দরকার কি এমপির চেয়ারটা, আর এই দলটা নিয়ে সরকার নানানমুখী চিন্তা করছে এমনটাই আশঙ্কা করছেন বিএনপির নেতারা, যে এই দলটা যদি গিয়ে ফুল একটা নির্বাচনে ঢুকা যায় তাহলে আসলে বিএনপির আন্দোলন তো দূরের কথা, কোনো কিছুই কাজে দেবে না, নির্বাচনে হয়ে যাবে তৃণমূল বিএনপি নামে একটা বিএনপি সে নির্বাচনে অংশগ্রহণ করবে। তো দেখা যাক বিএনপির এই কি বলা হয় যে কৌশল, সরকার কীভাবে মোকাবেলা করে, বা নির্বাচনের আগে বিএনপি আসলে কোন সিদ্ধান্ত নেয়, সরকারের পতন হয় কি না সময় বলে দেবে। তবে এই কাজটা এত সোজা না, তারপরেও দেখা যাক। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।